পেপার বুক প্রস্তুত, ব্র্যান্ডস নির্ধারণের আবেদন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর আক্রমণ হচ্ছে জানাচ্ছে মির্জা ফখরুল। 25 আগস্টের হরতাল সফল করতে বাম জোটের প্রচারণা, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে জানাচ্ছে জিএম কাদের। বিদেশে বন্ধু আছে প্রভু নেই বললেন উবাইদুল কাদের। সবশেষ থাকছে দুর্নীতিবাস ও সিন্ডিকেট মানুষের জীবন বিপর্যস্ত জানাচ্ছে ইনু। এবার বিস্তারিত, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণে প্রধান বিচারপতির কাছে আবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। শুনানির প্রস্তুতি হিসেবে ডেথ রেফারেন্সের জন্য পেপার বুক বা মামলার বৃত্তান্ত প্রস্তুত, এখন হাইকোর্টের বেঞ্চ নির্ধারণের পালা, এরপর শুনানি শুরু হবে। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন শেখ হাসিনা সহ দলের কয়েকশো নেতাকর্মী। আজ এ ভয়াবহ হামলার 18তম বার্ষিকী। প্রায় 4 বছর আগে 2018 সালের অক্টোবরে এ ঘটনায় করা মামলার রায় দেন আদালত। তাতে 19 জনের মৃত্যুদণ্ড, 19 জনের যাবজ্জীবন এবং অপর 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। মামলাটি এখন দ্বিতীয় ধাপে হাইকোর্টে শুনানি শুরুর পর্যায়ে রয়েছে। কবে নাগাদ শুনানি শুরু হতে পারে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন গত বৃহস্পতিবার বলেন, গ্রেনেড হামলার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছিল, যে কারণে রাষ্ট্রীয় জীবনে মামলাটি গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার ভিত্তিতে মামলাটি হাইকোর্টে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে দরখাস্ত করা হয়েছে। কেননা ডেথ রেফারেন্স ও দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা যে আপিল করেন সেগুলো শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ব্রেঞ্চ নির্ধারণ করেন, সে বেঞ্চে শুনানি হয়ে থাকে। কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। তথ্য অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। ডেথ রেফারেন্স আসামিদের জেল আপিল ও বিধি আবেদনের উপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে, তবে শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক প্রস্তুত করতে হয়। আপিল শুনানির আগে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা জেল আপিল ও আপিলের গ্রহণযোগ্যতার উপর শুনানি হয়ে থাকে। এই মামলায় সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পলাতক আসামিদের পক্ষে লড়তে রাষ্ট্র নিযুক্ত হিসেবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। 2020 সালের অক্টোবরে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ হাফিজুর রহমান খান বৃহস্পতিবার বলেন, মামলা শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এলে আসামি পক্ষকে শুনানি করব। সাধারণত বছর ও মামলার ক্রয় অনুসারে ডেথ রেফারেন্সের শুনানি হয়ে থাকে। চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ডেথ রেফারেন্স মামলার সংখ্যা ছিল 846। 2016 সালে আসা ডেথ রেফারেন্সের শুনানি এখনও শেষ পর্যায়ে, তবে গুরুত্বপূর্ণ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতেও ডেথ রেফারেন্সের শুনানি নজির রয়েছে। ডেথ রেফারেন্সের মামলা শুনানির জন্য বর্তমানে হাইকোর্টে 4টি বেঞ্চ রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 19 জন এবং 2 জন মারা গেছেন। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 19 আসামি হলেন সাবেক রাষ্ট্রপতি লুৎফর রহমান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI সাবেক পরিচালক মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন, মাওলানা শেখ আব্দুল সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আবু সাইদ, মুফতি মহিউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, হাফেজ আবু তাহের, মোহাম্মদ ইউসুফ বাট ওরফে মাজেদ বাট, আব্দুল মালিক, মজিবুর রহমান ওরফে মহিবুল্লাহ, আব্দুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হুসাইন আহমেদ তামিম, রফিকুল ইসলাম ওরফে সবুজ, মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতন, এদের মধ্যে 14 জন জঙ্গি সংগঠন ফরকাতুল জিহাদের সদস্য। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবার, আরিফুল ইসলাম, জঙ্গি নেতা মুফতি আব্দুর রফ, হাফেজ ইয়াহিয়া, মুফতি রফিকুল ইসলাম সহ অনেকেই।
এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর সমানভাবে আক্রমণ করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, বিগত বছরগুলোতে আমরা অত্যন্ত দুঃখ ঘৃণার সঙ্গে লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যাদের আমাদের নিজস্ব ভাই মনে করি তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের মন্দির উপাসনালয়ে আক্রমণ হয়েছে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান সবার উপর সমানভাবে আক্রমণ করা হচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এইসব কথা বলেন। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের নেতাদের দোষারোপ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর দিনে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে বলেছেন, একটা কিছু ঘটলে আপনারা ঝাঁপিয়ে পড়েন, এমন মনে হয় যে আপনারা হিন্দু সম্প্রদায়ের সবাই অত্যাচারিত হচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থাৎ আপনাদের উপর যখন আঘাত করা হয়, মন্দির বাড়িঘর ভাঙচুর করা হয় হলে যখন প্রতিবাদ করেন, সেই প্রতিবাদটাকে তিনি মনে করেছেন আপনার ভুল করেছেন, অন্যায় করেছেন, বাড়িয়ে বলছেন, অতিরঞ্জিত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় আর বাংলাদেশের বর্তমান অবস্থায় বহুলাংশে মিল আছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, একইভাবে আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভারাক্রান্ত হৃদয়ে দেখেছি খালেদা জিয়া, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। 35 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 600-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের উপর মানুষকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নিজেই বলে গেছেন, এ দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1971 সালে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যুদ্ধ করেছে। লক্ষ্য ছিল একটি সুস্থ মুক্ত সমাজ গড়া, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব। সেই লক্ষ্য থেকে দেশকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিয়ে গেছে বর্তমান সরকার। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য সরকার সব অধিকার কেড়ে নিয়েছে, দেশকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। এদেশে কখনোই শান্তি আসবে না, কোনো সম্প্রদায়ের মানুষ ব্যক্তি নিরাপদে থাকবে না যতক্ষণ না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এদিকে 25 আগস্ট অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করতে শনিবার রাজধানীতে প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন বাম জোটের নেতারা। জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্য, নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, করোনার সময় থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে, এসব বিবেচনা না করে সরকার জ্বালানি তেলের দাম সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে, যাতায়াত ভাতা বাড়িয়েছে, সাধারণ মানুষ দৈনন্দিন খাওয়া পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সরকার জনগণের কষ্ট বুঝতে পারছে না, বরং দ্রব্যমূল্য দিয়ে মন্ত্রীরা মানুষের সঙ্গে রসিকতা করছে। বাম জোটের নেতারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, রাজপথে প্রতিবাদ ছাড়া দাবি আদায় করা যাবে না। 25 আগস্টের হরতালকে নিজের হরতাল বিবেচনা করে রাজপথে নেমে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান জানান দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। আজ বেলা 11টায় পুরানা পল্টন মোড় সহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে প্রচারপত্র বিতরণ করা হবে। এ সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের হারুনুর রশিদ, বাসদের মানস নন্দী, ওয়ার্কার্স পার্টির বিধান দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পার্টির জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না। শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে জি এম কাদের একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বলেছেন, ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার তাই করার অনুরোধ করেছেন। জি এম কাদের আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবেশী বন্ধু দেশ ভারতকেও অস্বস্তিতে ফেলেছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বিরোধী দলীয় উপনেতা বলেন,
বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে কথা উঠলে সরকারের পক্ষ থেকে এটিকে হাস্যকর হিসেবে উড়িয়ে দেওয়া হয়। ফলে সারা বিশ্বের কাছে আমরা মিথ্যাবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছি। জিএম কাদের আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবেন, আবার প্রতিনিধি পছন্দ না হলে ভোটের মাধ্যমে পরিবর্তন করার অধিকার চান। প্রজাতন্ত্র মানে দেশের মালিকানা সাধারণ মানুষের। দেশের মালিকানা সাধারণ মানুষের না থাকলে এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে কখনোই দুর্নীতির উত্তরণ সম্ভব হবে না। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে প্রতি বছর দেশ থেকে লাখো কোটি টাকা পাচার হচ্ছে। জবাবদিহির অভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে প্রতিটি ক্ষেত্রে। কেউ দুর্নীতির সমালোচনা করলে সরকার তাকে ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রবিরোধী মনে করে। সঠিকভাবে দেশ পরিচালনা করতে চাইলে সমালোচনা শুনতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান আরও বলেন, এবছর সরকারকে ঋণের সুদ দিতে হচ্ছে 80 থেকে 90 হাজার কোটি টাকা। আগামী 1-2 বছরে ঋণের আসল সহ সুদের টাকা পরিশোধ করতে হবে, তখন অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে পারে দেশ। বিশেষজ্ঞদের আশঙ্কা, তখন শ্রীলঙ্কার মতো দেউলিয়াও হতে পারে দেশ। তিনি বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সব পণ্যের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচাতে কোনো উদ্যোগ নেই। মানুষ যদি খেয়ে পরে বেঁচে না থাকতে পারে, তাহলে মেগা প্রকল্পের সুবিধা কে বুক করবে? তিনি হতদরিদ্র, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, তাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গত বৃহস্পতিবার জন্মাষ্টমীর অনুষ্ঠানে বলেছেন, ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই করার অনুরোধ করেছি। তার এই বক্তব্য দিয়ে নানা মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অর্থ দাঁড়ায় ভারত সরকারের অনুকূল্য এই সরকার টিকে আছে। যারা অন্যের অনুকূল্যে টিকে থাকে তাদের এই দেশের সরকার হওয়ার কোনো অধিকার নেই। শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন উবাইদুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে চান, দরজা খুলে দিলে টের পাবেন লাইন কত বড়, তাই হিসেব করে কথা বলবেন, এত অহংকার ভালো নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে বলে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। এর প্রসঙ্গে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সারা দুনিয়া বলছে শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী, আপনারা বিএনপিরা বারবার ডাক দিয়েও জনগণকে মাঠে নামাতে পারেননি, নির্বাচনে এলে টের পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতটা তুঙ্গে। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের ইতিহাসে এটি নৃশংস হত্যাকাণ্ড। বিশ্বে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু কখনোই নারী, শিশু ও অন্তঃসত্ত্বাকে হত্যা করা হয়নি। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা প্রচলিত আদালত এড়িয়ে গেলেও ইতিহাসের আদালত তাদের কখনোই ক্ষমা করবে না। 15 আগস্টের হত্যাকাণ্ডের আড়ালে জিয়াউর রহমান না থাকলে খুনিরা সাহস পেত না বলে মন্তব্য করেন উবাইদুল কাদের। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর বিএমএ মিলনায়তনে এই সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএর সভাপতি ডাক্তার মুস্তফা কামাল মহিউদ্দিন। তিনি আন্তর্জাতিক কমিশন গঠনের মাধ্যমে 75-এর হত্যাকাণ্ডের কোষীলবেদের বিচারের আওতায় আনার দাবি জানান। এদিকে দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ এবং বাজার সিন্ডিকেটের কারসাজিতে বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। এর ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা, মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের 50 বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলটির সভাপতি হাসানুল হক ইনু। সাবেক ওই তথ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আরও বলেন, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এই মুহূর্তে দুটো গুরুত্বপূর্ণ বিপদের সম্মুখীন। একটা বিপদ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের বিষফোড়া বিএনপি। দলটি আসলে একটি সাম্প্রদায়িক তালেবানি চক্র, যাদের সহযোগী ধর্মের মুখোশ পরা জামায়াতে ইসলামী, রাজাকার, হেফাজত জঙ্গিরা।
এই দুই চক্রের মিলনে বাংলাদেশ অস্বাভাবিক একটি সরকার প্রতিষ্ঠার পায়তারা রাষ্ট্রের জন্য দেশের জন্য এখন বড় হুমকি। আমাদের এই দুই বিপদকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি যেমন কঠোরভাবে দমন করতে হবে, তেমনি অস্বাভাবিক সরকারের মাধ্যমে একটি তালেবানি সরকার কায়েম করার চক্রান্ত রুখে দিতে হবে। এ সময় হাসানুর লক্ষ্মীর ভাষ্য, দেশের মানুষের যাপিত জীবনে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রকট প্রভাব পড়েছে। সরকার করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সফল হয়েছে। বাংলাদেশের অর্থনীতির যে শক্তি আছে তার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকট মোকাবেলা করার সক্ষমতা রয়েছে।